নারী ও পুরুষের সম্পর্ক এবং তাদের দোষগুণ নিয়ে লিখে গিয়েছেন আচার্য চাণক্য। তিনি বলেছেন, নারীরা তাদের জীবনে চারটি কথা কখনোই কাউকে বলেন না, এমনকি নিজের স্বামীকেও না। আর এই চারটি জিনিস পুরুষের তুলনায় নারীদের মধ্যে অনেক বেশি থাকে। এছাড়াও আচার্য চাণক্য বলে গেছেন, স্ত্রী ও অর্থের মধ্যে বেছে নেওয়া কোনটা পুরুষের জন্য মঙ্গল। তাই এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চাণক্য বহু জিনিস বিশ্লেষণ করে অনেক তথ্য আমাদেরকে উপহার দিয়ে গেছেন। চাণক্যর মতে এই চারটে জিনিস পুরুষদের থেকে মহিলাদের বেশি। প্রথমটি হচ্ছে খিদে। এই সম্পর্কে চাণক্য বলেছেন, স্ত্রীর আহার মানে খিদে পুরুষের থেকে দ্বিগুণ। তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটি অসত্য বলে মনে হতে পারে, কারণ জীবনধারা বদলে গেছে, অনেকেই ডায়েট করা শুরু করেছেন। দ্বিতীয়টি হলো লজ্জা। নারীদের লজ্জা সম্পর্কে চাণক্য বলে গেছেন যে তাদের লজ্জা পুরুষের থেকে চার গুণ বেশি। তারা কোনো কিছু করার আগে এটা অবশ্যই ভাবে যে এটা করার ফলে তার পরিবারের উপর কি প্রভাব পড়বে, কারণ লজ্জাই নারীর ভূষণ। লজ্জা ছাড়া কোনো নারীকেই কল্পনা করা যায় না। তৃতীয়টি হচ্ছে সাহস। অনেকেই বলেন মহিলারা ভয় পান বেশি, তবে আচার্য চাণক্য বলে গেছেন যে পুরুষদের থেকে নারীদের সাহস ছয় গুণ বেশি। তারা যখন কোনো কিছু করবে বলে ভাবে তখন তারা পিছিয়ে যায় না। চতুর্থটি হচ্ছে কামবাসনা। কামবাসনা সম্পর্কে চাণক্য বলে গেছেন যে পুরুষদের থেকে নারীদের আট গুণ বেশি কামের ইচ্ছা, কিন্তু কেন তা প্রকট নয়। মূলত লজ্জা ও সহনশক্তি পুরুষদের থেকে বেশি থাকার কারণে নারীদের কাম ইচ্ছা প্রকট হয় না, পাশাপাশি সংস্কারের গণ্ডিতেও থাকেন তারা। এছাড়াও স্ত্রী ও অর্থ সম্পর্কে চাণক্য বলেছেন, স্ত্রী ও অর্থের মধ্যে স্ত্রীকে বাছাই করা বুদ্ধিমানের কাজ, কারণ ধর্ম ও সংসার স্ত্রীর মধ্যে থাকে, তিনিও পরিবারকে রক্ষা করেন। আর অর্থ সঞ্চয়ের পরামর্শ দিয়েছেন তিনি, কারণ বিপদেই অর্থ কাজে আসে। চাণক্য নীতি নিয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।